ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। হাবড়া দুই পঞ্চায়েত সমিতির ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে চূড়ান্ত হেনস্থা করার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের বিরুদ্ধে। বিডিওকে জলের বোতল ছুড়ে মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। হাবড়ার বিডিও শীতাংশু শেখর শীতের সঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্যদের বেশ কিছুদিন ধরে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। সম্প্রতি ব্লকের একটি কাজের জন্য টেন্ডার সংক্রান্ত বৈঠক হয়, সেখানেই ঘটে তুলকালাম কাণ্ড। প্রথমে বিডিওর সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি রতনের কথা কাটাকাটি হয়, তারপরই টেন্ডার কক্ষেই বিডিওকে বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। যদিও রতনের দাবি, বিডিও তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন, কিন্তু বিডিওর উদ্দেশ্যে বোতল ছুড়ে মারেননি তিনি। গোটা ঘটনা নিয়ে বিডিও অবশ্য সে সময়ে মুখ খুলতে চাননি, তবে বিডিও দফতর সূত্রে খবর, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়েছেন। ঘটনার পরেই জেলাশাসকের কাছে এ সংক্রান্ত অভিযোগও জমা পড়ে। কারামন্ত্রী অখিলের পদত্যাগের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকারি আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে যদি মন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে শাসকদল? হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেলবন্দী রয়েছেন, তাই ওই এলাকার সংগঠন দেখভালের দায়িত্ব অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। এই প্রসঙ্গে তিনি বলেছেন, সোমবার পর্যন্ত আমি বিধানসভার অধিবেশন নিয়ে ব্যস্ত ছিলাম। বিধানসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ায় আমি বিষয়টি নিয়ে নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসব। সেই বৈঠকে দলগতভাবে যে সিদ্ধান্ত হবে, তা ওই পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়ে দেওয়া হবে। কিছুদিন আগে বন দফতরের মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মন্ত্রিত্ব গিয়েছে রামনগরের বিধায়ক অখিল গিরির। কয়েক বছর আগে ভাঙড়ের তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এক শিক্ষিকাকে জলের জগ ছুঁড়ে মেরেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনাতে নিন্দা হয়েছিল সর্বত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেছেন, তাতে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাসের বিরুদ্ধেও কঠিন শাস্তির খাড়া নেমে আসতেই পারে। এখন এই পর্যন্ত, নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল, আমি এআই দিয়াশিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি এআই ঐশানি। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে, সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।